আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফরিস ক্রিয়েশন ওয়ার্ল্ডে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা পেপার দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করব। তার জন্য আমি 5x5 সেন্টিমিটার একটা বৃত্ত কেটে নিয়েছি। এখন বৃত্ত পরিমাণ আমি গোল করে পেপারগুলো কেটে নেব। পেপারটা ভাঁজ করে নিচ্ছি যাতে একই সাথে অনেকগুলো বৃত্ত কেটে নেওয়া যায়। এখন ভিতর আকারটা পেপারে বসিয়ে পেপারটা কেটে নেব। আমি সুন্দর করে কেটে নিচ্ছি। প্রতিটা ফুলের জন্য 26 থেকে 28টি পাপড়ির প্রয়োজন। সবগুলো পাপড়ি একসাথে করে আমি সামান্য একটু কেটে নিচ্ছি যাতে করে ডাটার মধ্যে পাপড়িগুলো সুন্দরভাবে লাগানো যায়। এখন আমরা ডাটাটা তৈরি করে নেব। তার জন্য আমি এই কালারের একটা পেপার নিলাম। এখন এটাকে পেঁচিয়ে সুন্দর করে একটা ডাটা তৈরি করে নেব। পাতার জন্য আমি সবুজ রঙের একটা পেপার নিয়েছি। কলম দিয়ে পাকার আকারে পাতার আকারে করে কেটে নেব। এখন আমরা ফুলটা তৈরি করে নেব। কাঁঠা দিয়ে একে একে পাপড়িগুলো লাগিয়ে নেব। একটা পাপড়ি লাগানোর পর আমরা 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপর আরেকটা পাপড়ি লাগাবো। কারণ আঠাটা শুকাতে হবে। যদি আঠাটা না শুকায় তাহলে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি লেগে কাগজটা ছিঁড়ে যাবে।
আমার পাপড়িগুলো প্রায় লাগানো শেষ। দেখুন এটা কত সুন্দর দেখা যাচ্ছে সবার শেষে। আমার এটা কাটা শেষ, এখন আমি আঠা দিয়ে এটা লাগিয়ে দেবো সুন্দর করে, যাতে হুবহু গোলাপ ফুলের মতো দেখা যায়। পাতাগুলো লাগানো শেষ, দেখুন এটা হুবহু ফুলের মতো দেখা যাচ্ছে। এখন আমি একই রকমভাবে আরও চার পাঁচটি তৈরি করে নিয়েছি। আমি লাল রঙের ফিতি দিয়ে এটাকে বেঁধে দেবো একসাথে। ফুলগুলো একে একে নিয়ে নিচ্ছি, এখন ফিতা দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দেবো। এটা হচ্ছে ফুলের ফাইনাল লুক। একই রকমভাবে তৈরি করতে পারলে আপনাদেরটা এরকম হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাইকে ধন্যবাদ।